বিলের ওপর বাঁশের সাঁকো, নড়বড়ে সাঁকো দিয়ে চলে যাতায়াত। বর্ষায় অবস্থা হয় আরও ভয়ঙ্কর। সেই বেহাল অবস্থা কাটিয়ে নতুন সেতু শিলান্যাসের মুখে লালগোলার পাইক পাড়ায়। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। ছিল বাঁশের সাঁকো, বিলের ওপর সাঁকো পারাপারে হতো বহু ভোগান্তি। দাবি ছিল স্থায়ী সেতু নির্মাণের। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে লালগোলার পাইকপাড়ায় তৈরি হতে চলেছে জোড়াদহ সেতু। পাইকপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে মানুষের দাবি ছিল জোড়াদহ বিলের ওপর তৈরি হোক এই পাকা সেতু। যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই বাঁশের সাঁকোটি। দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে প্রবল। অবশেষে এই বিলের ওপর তৈরি হতে চলেছে স্থায়ী সেতু। বুধবার বহরমপুরে প্রশাসনিক বৈঠক থেকেই এই জোড়াদহ সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তার আগে তড়িঘড়ি এলাকা পরিদর্শনে গেলেন স্থানীয় বিধায়ক জনপ্রতিনিধি। গত 4 মাস আগে এসেছিলাম, তখন এই এলাকাবাসী আমার কাছে আবেদনটা রেখেছিল। আমি সেই বার্তা নেত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রেক্ষিতে আজকে এই প্রকল্প অনুমোদিত হয়ে তার শুভ শিলান্যাস আগামী কাল আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হবে। সেই জন্য আমি এলাকা পরিদর্শন করতে এসেছিলাম, মানুষকে সচেতন করতে এসেছিলাম এবং আগামীতে আবারও এখানে কর্মসূচি বাস্তবায়ন শুরু হলে আসব এবং যখন সমাপন হবে তখন আমি কোনো না কোনো একজন মন্ত্রীকে নিয়ে এসে অথবা যদি অনলাইনে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা যায় সেটাও চেষ্টা করব। এলাকাটা এমন একটি এলাকা, এবার এই সমস্ত এলাকার ছাত্রছাত্রীগণ, বেশিরভাগ সংখ্যক ছাত্রছাত্রী পাইকপাড়া থেকে লস্করপুর যেত। লস্করপুর হাই স্কুল যেতে গেলে সেই সাঁকো, অস্থায়ী সাঁকোর উপর দিয়ে তাদের যেতে হতো। তাতে অনেক ভবিষ্যতে আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেওয়ার জন্য আজকে এই ব্রিজের আমরা এদিনের পরিদর্শন ঘিরে স্থানীয়রাও ছিলেন উচ্ছ্বসিত। এই বাঁশের সাঁকো পারাপারের ভোগান্তি চরমে ওঠে, সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া শিক্ষক থেকে ব্যবসায়ী সর্বস্তরের মানুষকে। স্থায়ী সেতু নির্মাণ হলে সমস্যার সমাধান হবে বলছেন স্থানীয় এক স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া। ব্রিজটা না হওয়াতে আমাদের খুব সমস্যা হচ্ছে, পা ঢুকে যাচ্ছে, পড়ে যাচ্ছে কেউ, আর সাইকেলের চাকাটাও ঢুকে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে আমাদের। তাই সব বলছে হবে, খুব শুনে ভালো লাগছে, কিন্তু খুব হলেই খুব আমরা খুশি হব, খুব তাড়াতাড়ি যদি হয় তো খুব ভালো লাগবে আমাদের। যে স্কুল থেকে 150 মিটার দূরে যে ব্রিজটা ছিল সেটা কিন্তু পাকাপোক্ত ছিল না, তার ফলে ছাত্রছাত্রীদের তো চরম অসুবিধা হতো, কারণ আমরা তো ছাত্রছাত্রীদের অভিভাবক, তাদের কষ্ট মানেই আমাদের কষ্ট। তাই আজকে এই ব্রিজটার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত, এটা আনুষ্ঠানিকভাবে একদম পাকাপোক্তভাবে তৈরি হচ্ছে এবং এতে ছাত্রছাত্রীরা ভীষণ সহজসাধ্যভাবে স্কুলে এসে আসবে এবং তাদের কষ্টটা চরমভাবে কমে গেল, তাই সেজন্য আমাদের কাছে এটা আরও বেশি আনন্দের। লালগোলা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।